এবার যেন জলিপুড়ে ছাই হওয়ার পথে ইসরায়েল। দেশের জাতীয় পতাকা হাতে এবার তেল আবিবের রাস্তায় নেমেছে কয়েক লাখ ইসরায়েলি নাগরিক। কিছুদিন আগে থেকে এমনিতেই টালমাটাল ছিল রাজপথ। এরপর আন্দোলনে সমর্থন দানের অভিযোগ এনে প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গেলানকে বরখাস্ত করার পর থেকে যেন ঘি ঢালা হলো আগুনে। তারা ফুঁসে উঠেছে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে, যে নেতানিয়াহু সরকারের মদদে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। কালের পরিক্রমায় সেই ইসরায়েলি নেতানিয়াহুই এবার নিজ দেশের সাধারণ জনগণের তোপের মুখে পড়েছেন। এমনকি চলমান এই আন্দোলনে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলি অনেক নাগরিককেই ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নামতেও দেখা যায়। গত জানুয়ারিতে দেশটির বিচার বিভাগে আমূল পরিবর্তন আনতে সরকারের নেওয়া পদক্ষেপের পর থেকেই রাস্তায় নামতে শুরু করে ইসরায়েলিরা। কঠোর ডানপন্থী সরকারের সেই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বিচারিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে দাবি আন্দোলনকারীদের। সেই কারণে টানা 11 সপ্তাহ ধরে ইসরায়েল জুড়ে চলছে স্মরণকালের অন্যতম এই বিক্ষোভ। নেতানিয়াহুর সরকারের বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। একই ভিডিওতে দেখা যায় ইসরায়েলের পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার হাতে তেল আবিবের রাস্তায় যেন ঢেউ নেমেছে আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহুর সীমাহীন দুর্নীতি ও জালিয়াতির মামলার বিচার নিজের পক্ষে নিতেই বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছে ইসরায়েলি সরকার। এর মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন সাধারণ ইসরায়েলিরা। গত ডিসেম্বরের শেষ দিকে নতুন করে সরকার গঠন করে ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার তিনি ক্ষমতায় এসেছেন অতি উগ্র ডানপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট করে। বলা হয়ে থাকে ইসরায়েলের 74 বছরের ইতিহাসে সবচেয়ে উগ্রপন্থী ও ধর্মীয়ভাবে সবচেয়ে রক্ষণশীল ইহুদি সরকার এটি। ক্ষমতা গ্রহণের শুরু থেকেই নেতানিয়াহুর এই সরকারের বিরুদ্ধে কথা বলে আসছেন বামপন্থীরা ও নেসেটের ফিলিস্তিনি আইন প্রণেতারা। এখন দেখার বিষয় কোথায় গিয়ে দাঁড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্য।